এলাকায় প্রায় ত্রিশটির অধিক রিয়াং পরিবারের বসবাস এই পরিবারগুলোর দৈনন্দিন জীবনের জীবিকা নির্বাহের ক্ষেত্রে নানাহ সমস্যার সম্মুখীন স্বাধীনতার ছিয়াত্তর বছর পেরিয়ে গেলেও ওই সকল পরিবারগুলির আজও জীবনযাত্রার মান উন্নয়ন হয়নি আজও সেই বাঁশ বেতের তৈরি জরা জরাজীর্ণ টংঘরেই জীবনযাপন করছে ওই সকল জনজাতি পরিবারগুলি তাদের ভাগ্যে জটেনি সরকারি ঘর পর্যন্ত এই সকল সমস্যাগুলি ছাড়াও যে মূল সমস্যার কথা তুইকলপাড়া এলাকার এই পরিবারগুলোর বারবার তুলে ধরেছেন এবং যার জন্য তাদের নিত্যদিন সংগ্রাম চালাতে হয় সেটা হল এলাকায় পানীয় জলের সমস্যা একটা সময় মুঙ্গিয়াকামী আর ব্লক প্রশাসনের পক্ষ থেকে তুইকলপাড়া এলাকায় প্রতিদিন গাড়ি যোগে পানীয় জল পাঠালেও বর্তমানে তা বন্ধ বলে জানা যায় ব্লক প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্রে ফলে ওই তুইকলপাড়া এলাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে বিশাল আকার পাহাড় চষে পড়া অপরিশুদ্ধ অপরিষ্কার অপরিচ্ছন্ন পানীয় জলই বর্তমানে তুইকলপাড়ার জনজাতি মানুষজনদের একমাত্র সম্বল এই অস্বাস্থ্যকর জলের উপর নির্ভর করে প্রত্যেকটি পরিবারের খাবারের জল থেকে শুরু করে স্নান বাসন মাজার জল এর একমাত্র ব্যবস্থা আর এই পানীয় জল ব্যবহারের ফলে প্রতিনিয়ত ভয়ানক জলবাহিত নানান রোগের শিকার হচ্ছেন পাড়ার শূন্য থেকে আসে সকলেই স্থানীয় সূত্রে জানা যায় তাদের এই সমস্যাটির ব্যাপারে স্থানীয় মঙ্গিয়াগামী আরডি প্রশাসনও ভালোভাবে অবগত রয়েছেন কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে এই সমস্যার সমাধানে কোনো সদর্থক ভূমিকা নেই বলে অভিযোগ এলাকাবাসীদের এখন দেখার বিষয় সংবাদটি সংবাদ মাধ্যমে প্রকাশের পর সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়ে কিনা হাতেছ

অন্যদিকে যেহেতু এই তুইকলপাড়া এলাকাটি স্বশাসিত জেলা পরিষদের আওতাধীন তাই স্থানীয় তুইকলপাড়ায় বসবাসকারী মানুষজনদের মধ্যে থেকে দাবি উঠতে শুরু করে দিয়েছে এডিসি প্রশাসন এবং রাজ্য প্রশাসন যাতে অতি দ্রুত তাদের এই সমস্যা সমাধানের মধ্য দিয়ে তাদের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেয় রিপোর্ট আর নিউজ